Assalamu alaikum. Web penetration testing course eta launch kora hocche Boni Security er madhyome as ekta demo class. So web penetration testing jodi introduction dite hoy ba dite chai tahole je bishoy ta ashole at first mathay ashe amader সেটা হলো সাইবার সিকিউরিটি আপনারা জেনে থাকেন সাইবার সিকিউরিটির একটা ডোমেইন হলো ওয়েব পেনিট্রেশন টেস্টিং সো ফার্স্টলি তাহলে সাইবার সিকিউরিটি কি আসলে যদি আই আস্কড মাইসেলফ হোয়াট ইজ দা সাইবার সিকিউরিটি বর্তমানে আমরা তথ্য প্রযুক্তির সাথে বসবাস করছি ইটস ট্রু তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের সাথে যেমন আমাদের জড়িয়ে গেছি বা জড়িয়ে আছি আমাদের সারা দিনের অনেক কিছুই এখন ইন্টারনেটে নির্ভরশীল হয়ে গেছে ইটস ট্রু দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক সারা দিন কাজ সেরে এসে রাত্রিবেলা ফেসবুক অথবা ইউটিউবে ঢুকে বিভিন্ন ভিডিও অথবা গেমস অথবা বিভিন্ন কিছু করে কোনো স্টুডেন্ট পড়াশোনা করে আবার অনেকজনই অনলাইনে গেম খেলে ডে বাই ডে তারা আসক্ত হয়ে গেছে অথবা তাদের কাজের প্রয়োজনে সেটাকে ব্যবহার করে যদি স্পেসিফিক ভাবে বলতে হয় যে সাইবার সিকিউরিটি কি তাহলে আসলে আমরা বলতে পারি সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সার্ভার মোবাইল ইলেকট্রনিক সিস্টেম নেটওয়ার্ক এবং ডাটাকে ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার একটি টেকনিক সো আমাদের এই বিষয়ে মোটামুটি জ্ঞান অর্জন হলো আসলে সাইবার সিকিউরিটি ওয়েব পেনিট্রেশন টেস্টার ইটস ডিসকাস অ্যাবাউট ওয়েব রিলেটেড এই কাজটা করে থাকে সো পেনিট্রেশন টেস্টিং সিস্টেম অথবা নেটওয়ার্ক এক ধরনের আক্রমণের মাধ্যমে সিস্টেমের নিরাপত্তা বা দুর্বলতা যাচাই করা বা অনুপ্রবেশের পথ খুঁজে পাওয়া এটাই একটা নিয়ম যে পেনিট্রেশন টেস্টিং লাইক দ্যাট আপনার যে বিষয়গুলো রয়েছে সাপোজ ধরেন আপনার একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কি কি দুর্বলতাগুলো রয়েছে কি কি বাগগুলো রয়েছে একজন পেনিট্রেশন টেস্টার সেগুলোকে খুঁজে বের করা কেন জরুরি আমাদের ওয়েবসাইটে ইম্পর্টেন্ট ডাটা ইনফরমেশন ফাইল রাখা হয় হ্যাকার এবং সাইবার যারা ক্রাইম করে তাদের দিন দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সো লাইক দ্যাট ব্যাংকিং ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি ক্ষেত্রে এটা আসলে অত্যন্ত জরুরি হয়ে পড়ছে তাহলে ওই যে আপনার ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটের দুর্বলতাগুলো খুঁজে বের করার জন্য যে পেশায় লোক নিয়োজিত থাকে সেটাই হচ্ছে ওয়েব পেনিট্রেশন টেস্টার সো সেই অনুপাতে কোর্স আউটলাইনটি ওয়েব পেনিট্রেশন টেস্টিং সো আমরা যদি রোল ব্যাক করি সো ওয়েব পেনিট্রেশন টেস্টিং কোর্স লাইক দ্যাট এজেন্ডা মডিউল 1 থেকে 8 পর্যন্ত এবং 9 থেকে 14 পর্যন্ত মডিউল রয়েছে মোট 15টি মডিউল রয়েছে ফার্স্ট মডিউল রয়েছে ইন্ট্রোডাকশন টু ওয়েব সিকিউরিটি এন্ড পেনিট্রেশন টেস্টিং লাইক দ্যাট ইটস এ ইন্ট্রোডাকশন ওয়েব পেনিট্রেশন টেস্টিং কি সাইবার সিকিউরিটি কি পেনিট্রেশন টেস্টার কে জব অপরচুনিটি কি ডিসকাস সামথিং অ্যাবাউট ইন্ট্রোডাকশন ওয়েব পেনিট্রেশন টেস্টিং সো মডিউল 2 সেটিং আপ দা penetration testing environment it's important because odhikansh student jokhon study shuru korte ja don't know about how to make a cyber security lab kibhabe cyber security lab gulo toiri korbe practice korbe othoba কি কি বিষয়গুলো প্র্যাকটিস করবে তারা সরাসরি অন্যের ওয়েবসাইটে যদি চলে যা বা অ্যাটাক টাইপ কোনো ওয়েবসাইটে চলে যা তা বিকজ তাদের অথরিটি দেয়া নেই তাহলে একটা বিপদের সংখ্যা থেকে যায় সো যদি আমার নিজস্ব কিছু ল্যাব থাকে সেখানে যদি আমি ট্রাই করি প্রতিনিয়ত সেখান থেকে আসলে আমরা বিভিন্ন system gola, technique gola, uses gola, amra jante parbo je how to hack the website, how to hack the file, kibhabe ami directory khuje pete pari, kibhabe ami scan korte pari, eshob related topic gola. So module 3 te royeche information gathering and for printing. আপনারা জেনে থাকেন ইনফরমেশন গ্যাদারিং এটা বিশাল পার্ট। সো এখানে প্রত্যেকটা ইনফরমেশন ধর অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং বা রিকন এই বিষয়টা প্রত্যেকজনের জানা আসলে অত্যন্ত প্রয়োজন এবং কি দরকার। বিকজ একজন টেস্টার যতটুকু একটা ওয়েবসাইটের ইনফরমেশন গ্যাদার করতে পারবে, সোর্স কোড রিড করতে পারবে, ভ্যালিডেশন অথবা থ্রেট মডেলিং থেকে সিকিউরিটি বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারবে, দ্যাটস ওয়াই তার জন্য ততটা সিকিউরিটি সম্পূর্ণ হয়ে যাবে। সো ইনফরমেশন গ্যাদারিং পার্টটা সো তাই বলা যায় যে অনেকগুলো ইনফরমেশন গ্যাদারিং থাকে একটা বিষয়ের, যেমন আপনার নেটওয়ার্ক ইনফরমেশন গ্যাদারিং বা সার্ভার ইনফরমেশন গ্যাদারিং, তারপরে সেটা কি কোনো ওয়েবসাইটে কোনো ডাটা সোর্স পাওয়া যায় কি না, বেসিক্যালি সব বিষয়গুলো। ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, ওয়েব অ্যাপ্লিকেশনের যে আর্কিটেকচারটা থাকে যেমন বেসিক থাকে, যেমন সার্ভার থাকে, সার্ভার কোন ডিরেক্টরিতে ওয়েবসাইট পাবলিশ থাকে, বা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের যেমন হেডার থাকে, হেডার ফাইল থাকে, যে এই যে বিষয়গুলো রয়েছে, টেকনিকগুলো রয়েছে, সেই টেকনিকগুলো নিয়ে আসলে আলোচনা করা হবে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, কীভাবে যে ভালনারেবিলিটিগুলো থাকে, বাগগুলো থাকে, সেগুলোকে কীভাবে অ্যাসেসমেন্ট করা হয়, কীভাবে আইডেন্টিফাই করা হয়, এই বিষয়গুলো নিয়ে আসলেই এই মডিউলে বিস্তারিত আলোচনা হবে। এক্সপ্লয়টেশন টেকনিক ইটস দ্য ইম্পর্টেন্ট পার্ট, বিকজ আপনি এক্সপ্লয়টেশন যদি না করতে পারেন তাহলে আসলেই মূলত পক্ষে টেকনিকগুলো আপনি বা তাহলে বাগটা আপনার জন্য ফিক্সড হবে না। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল অ্যান্ড বাইপাস টেকনিক, কিভাবে আপনি ফায়ারওয়াল বাইপাস করতে পারি বা টেকনিকগুলো বাইপাস করতে পারি। দেন রয়েছে সেশন ম্যানেজমেন্ট অ্যান্ড দেন রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস, রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট যে কীভাবে রিপোর্টিং করবেন এবং ডকুমেন্টেশন করবেন। অ্যাডভান্স টপিক ক্যাপচার দ্য ফ্ল্যাগ, যেটা সিটি অফ চ্যালেঞ্জ, লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল কনসিডারেশন, এই কটা মডিউলের উপরে আসলেই টপিকগুলো সাজানো। অ্যান্ড লাস্ট একটা বিষয় রয়েছে ফাইনাল প্রজেক্ট, অ্যাপ্লাই নলেজ অ্যান্ড স্কিল, থট অ্যাবাউট কোর্স, মানে এই প্রজেক্টের মাধ্যমে আসলে কোর্সটা শেষ করা হবে। সো আই থিঙ্ক ইটস এ বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট একটা কোর্স আউটলাইন। সো যারা কোর্সটি করতে চান তাহলে যোগাযোগ করুন বনি সিকিউরিটিতে, বনি আমিন বনি সিকিউরিটিতে। সো এখানে প্রাইভেট স্টুডেন্টদের জন্য এটা, যারা পার্সোনালি আসলে কাজ করতে চান। সো আমি যদি আমার পরিচয়টা দিই, সো আমি বনি আমিন, আমি সাইবার সিকিউরিটিতে আকিজ গ্রুপে কাজ করে থাকি। যারা ইন্ডাস্ট্রিয়াল লোকদের কাছে কাজ শিখতে চান অথবা ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে কিভাবে কাজ শিখে সেই বিষয়গুলো যদি আসলে ক্যাপচার করতে চান, বা ইন্ডাস্ট্রিতে কিভাবে জব পাওয়া যায়, হাউ টু স্টাডি সাইবার সিকিউরিটি অথবা গাইডলাইন অথবা মেন্টরশিপ, যদি এই বিষয়গুলোতে কাজ করতে চান ইউ ওয়ার্ক উইথ মি। সো আমাকে লিঙ্কডইনে নক দেন, আমার সাথে কথা বলুন, দেন এই বিষয়গুলো নিয়ে কথা হবে। দ্য ভিডিও ইজ ওয়ান কাইন্ড অফ প্রমোশনাল ভিডিও, ইটস মাই সেলফ প্রমোশনাল। সো আপনারা যদি পার্সোনালভাবে কেউ সাইবার সিকিউরিটি শিখতে চান মাস্ট বি কন্ট্যাক্ট উইথ মি। সো আমি মেন্টরশিপ হিসেবে দীর্ঘ ৩ বছর থেকে কাজ করতেছি। এখন আমার একটা নতুন ওয়েবসাইট দাঁড় করানো ট্রাই করতেছি, অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ এসে যাবে। সো এর মাধ্যমে আমি আসলে অনলাইনে ক্লাস নিব এবং কি অনলাইনের মাধ্যমে আসলে আমার জ্ঞানকে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুকে থাকবে, আশা করি এখান থেকে আপনারা দেখে নেবেন। যদি ভালো লাগে অথবা আমার কথা এবং কি বিষয়গুলো যদি ভালো লাগে, আমি কয়টা ডেমো ক্লাস দিয়ে আরও ট্রাই করব। বিকজ আমাকে যদি না জানেন অথবা ক্লাসগুলো আপনারা যদি বোধগম্য না হয়, তাহলে দ্যাটস ওয়াই আই থিঙ্ক এটা কখনো ফলপ্রসূ হবে না। সো ক্লাসগুলো দেখেই যদি আপনি ট্রাই করেন লার্ন করতে, শিখতে, দেন অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।